তাহলে প্রথমে আমরা কিছু জিনিস জেমিতিক বুঝে নিবে চিত্রটাকে আঁকবো সবাই এই যা এঁকেছি তা এখানে যে আমরা এক এক বেসরত একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র ও ওই লেখা ধরে আমি পড়ছি না তোমরা লেখাটা দেখে নিবা আমি শুধু এখানে উম প্রমাণটা দেখাচ্ছি যে এক ব্যাসার্ধের একটা বৃত্ত তার কেন্দ্র ও তারপর হচ্ছে এইখানে পি কিউ দুটো বিন্দু ভিতরের উপর নিয়েছি পি কিউ হচ্ছে একটা যা আর পি এ কিউ হলো একটা চাপ বৃত্তের তাহলে ও এ যদি ও এ পি কিউ কে দ্বিখণ্ডিত করেছে এন বিন্দুতে তাহলে একইভাবে সে এই চাপটা পি এ কিউ কে দ্বিখণ্ডিত করবে এটা কিভাবে করে এর প্রমাণ আমরা নাইন টেনে পড়েছি এই জিনিসগুলো এখানে একটা আলোচনা করার আপাতত সুযোগ নেই আর এই বিন্দুতে পি কিউ বিন্দুতে দুটো স্পর্শক টানলে তারা একটা বিন্দুতে মিলিত হবে এবং ওয়ের বর্ধিতাংশের সাথে মিলিত হবে এই বিন্দুটার নাম দিলাম টি এই ব্যাখ্যাটুকু মানে কেউ যদি না বুঝে থাকো এখনই বলতে পারো যে স্যার যা বলছেন বুঝিনি আবারও বলি আমরা একটা বৃত্ত নিয়েছি সবুজ বৃত্তটা দেখতে পাচ্ছি তার কেন্দ্র ও এই বৃত্তের ব্যাসার্থ ওয়ান উপি সমান হচ্ছে ওয়ান তাহলে এই বৃত্তের উপর পি দুটো বিন্দু নিয়ে তাদের যোগ করেছি একটা যা তাহলে এই এদিকে এ নিলাম তাহলে পি এ কিউ একটি চাপ বৃত্তের কেন ওটা প্রমাণের সুবিধার্থে ওপি ওয়ান নিয়েছি আমরা আচ্ছা স্যার হুম এবার এখানে যে পিউ এ কোনটা উৎপন্ন হয়েছে সেটা নাম দিয়েছি এক্স এটা রেডিয়ানে এখন আমরা বাকি জিনিসগুলো দেখব এই এই যে কথাগুলো এতক্ষণ বলেছি এগুলো এখানে লেখা আছে যা বলেছি ঠিক এগুলি লেখা আছে আর এই এই কোনটা হচ্ছে জিরো ডিগ্রির চেয়ে জিরো রেডিয়ানের চেয়ে বড় পাই বাই টু রেডিয়ানের চেয়ে ছোট পাই বাই টু রেডিয়ান মানে হচ্ছে নব্বই ডিগ্রি বোঝাই যাচ্ছে যে কোনটা জিরো চেয়ে বড় নব্বই চেয়ে ছোট এখন মূল বিষয়টা এখানে যা পি কিউ এলেনটা খারাপ এইটা পি এ কিউর থেকে ছোট চাপ ই থেকে ছোট আবার চাপ দিয়ে কি হচ্ছে পিটি প্লাস কিউটি থেকে ছোট এটুকো তো দেখাই যাচ্ছে এখন আমরা এই এগুলোকে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করব দেখো এটুকুল আমরা অর্ধেক করে লিখলাম পি কিউর অর্ধেক পিএন এই যে অর্ধেক এখান থেকে শুরু করে এই বিন্দুতে তো পি কিউ ভাগ হয়েছে তো ওপরেরটুকো নিলাম চাপ ওপরেরটুকো নিয়ে নিলাম এই এই অংশটুকু আর এই পিটি ও পিটি এই দুটো কিন্তু দৌড়ে সমান এরকম তাহলে এই পিটি নিলাম অর্ধেক নিলাম যেহেতু আগেরটাকে শুধু অর্ধেক করেছি অসমতার চিহ্ন একই থাকবে এখন সাইন এক্স সমান কি এই ত্রিভুজটা আমরা ব্যবহার করবো পি এন ও এক্স সমান হবে এই ত্রিভুজ টা এই ত্রিভুজটা আহ সমকুনি সমকুনি কেন কেউ কেউ বলতে পারবে একজন শুধু বলো যে এই ত্রিভুজটা সমকুণী কেন

এই যে আমি বলছি ও এ পি এন কে সমিত করে তোমরা একটা উপপাদ্য অবশ্যই পড়ছো যে কোনো না এরকম পড়ছো না উপপাদ্য একটা বৃত্ত একটা যা এলো বৃত্তের কেন্দ্র ধরো এটা আর যার মধ্যবিন্দু এটা তোমরা পড়েছো যে কেন্দ্র এবং যার মধ্যবিন্দু সংযোজক রেখা ওই যার উপরে লম্ব সেই অনুযায়ী এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি হ্যাঁ এটা যাই হোক তাহলে এই যে সমকোণী একটা ত্রিভুজ এই ত্রিভুজে পি এন বা ওপি হচ্ছে আমার সাইনেক্স ওপির মান হচ্ছে ওয়ান এই যে পিএন এই জন্যই ওপির মান ওয়ান নেওয়া আর কি হ্যাঁ তাহলে এই পিএন যে দৈর্ঘ্যটা এই এক্স কোনের সাইনের মান তাই সাইন এক্স সমান হচ্ছে পিএন অনুরূপ ওবার আর থ্রিটা যে সূত্র আছে সেখান থেকে তাহলে এটা হলো কোন এই কোণের জন্য চাপ হচ্ছে পি এ বেশাব্দ হলো ওপি তাহলে theta s/r এই সূত্র আমি লিখতে পারব চাপ pA বা gPA OP এর মান 1 তাই চাপ pA তার মানে theta এর মান যত এখানে রেডিয়ান এই দড়গোটাও তত এখন আমার দরকার হচ্ছে PT আমি যদি এই PT পেতে চাই PT কোন ত্রিভুজ আছে সেটা লক্ষ্য করতে হবে এটা এই OPT ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ আমি একটু আগে বলেছিলাম তাও একটু জিজ্ঞেস করেন জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়া মানে কাউকে এটা কি করে হলো একজন ব্যাসের উপর স্পর্শক থাকা তো সেটা লম্বা হয় মানে হম সুন্দর যে কোন বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি ওই বিন্দুর আর ওই কেন্দ্র সংযোগ রেখা স্পর্শকের উপর লম্ব এটাই তুমি যে একটা ছোট চিত্র দেখছো আমি কিন্তু আগেরবার পড়ানোর সময় এত কথা বলিনি বা আমার আসলে মনে আসেনি যেগুলো তোমরা বুঝো না আবার যখন পড়াতে আসলাম তো আমি ভাবলাম এইবার যখন একটু সময় বেশি আছে এগুলো বলি এই যে এই জিনিসগুলো যে বুঝবে তার জন্য তো এই প্রমাণ খুব মজা এবং সহজ হবে অ্যাকচুয়ালি উপপাদ্য প্রমাণ যার কাছে ভালো লাগবে সেই ভবিষ্যতে ভালো করতে পারবে যার এই উপপাদ্য প্রমাণ ভালো লাগবে না আনন্দ ফিল করবে না তার কিছু ঘাটতি আছে এবং সেই ঘাটতিটা যত দ্রুত সম্ভব সরাতে হবে পূরণ করতে হবে দেখো তাহলে আমি এই পিটি তো এই ত্রিভুজ থেকে ভাবে এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা সমকোণ হলে অতি অতিভুজ আর লম্ব হচ্ছে পিটি তাহলে পিটি বাই ওপি আমার tan x আর অপি হচ্ছে 1 তাই পিটি এখন আমি এই সমীকরণে একই মানগুলো বসিয়ে দিলাম এখন আমার দরকার হচ্ছে x বাই sin x তাহলে আমাকে আপাতত মাস্কানা লাগবে তো সেজন্য আপাতত sin x দ্বারা ভাগ করে দিলাম সাইন এক্স করলে এটুকু তোমরা আশা করি বুঝছো যে এটা ওয়ান এটা এক্স বাই সাইন এক্স এটা ওয়ান বাই কজ এক্স এবার আমরা এটাকে উল্টিয়ে দিব তো উল্টিয়ে দিলে ওয়ান হবে এখানে ওয়ান গ্রেটার দেন এটা আগেও একবার লিখেছিলাম সাইন এক্স বাই এক্স মাউস দিয়ে লিখিতে অনেক কষ্ট হয় তাও লেখা বোঝা যায় না সাইন এক্স বাগ এক্স হবে আর এদিকে হবে ওকে একবার আমি এই ঘটনাটা এখানে দুইবার না লিখে একবারই লিখে দিয়েছি উল্টে এদিক করে হ্যাঁ জাস্ট এগুলো ঘুরিয়ে লিখে দিয়েছি এটা এদিকে লিখছি এটা মাঝখানটা মাঝখানে এটাই পাশে এখন যখন এক্স টেন্স টু জিরো এক্স এর মান খুব ছোট হয় তখন এই কজ হচ্ছে ওয়ান এই পাশে আছে ওয়ান তাই মাঝখানে তার ওয়ান ওয়াচার উপায় নেই সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলেছি স্যান্ডউইচ থিওরিমের কথা স্যান্ডউইচ কিন্তু আমি মুখে বলছি না এটার নামে আর সুন্দর একটা থিওরি আছে এই জিনিসটা যেটা আমি এখন বলতে যাচ্ছি ধরো আমার এ একটা ফাংশনের গ্রাফ তোমরা নিশ্চয়ই ফাংশনের গ্রাফ জানো সাইন এক্স কোজ এর গ্রাফ তোমরা করেছো এরকম গ্রাফ আশা করি তোমরা পারো আর যদি কারো সমস্যা থাকে যত দ্রুত এই সমস্যা সমাধান করা যাবে তত মঙ্গল এটা গ্রাফ এটা ধরলাম আরেকটা ফাংশনের গ্রাফ এই এখন এখানে তিনটা গ্রাফ আছে স্যান্ডউইচে আমরা জানি যে দুইটা পার্ট উপরে থাকে মাঝখানে একটা মাঝখানে আর একটা জিনিস থাকে এই জন্য নাম স্যান্ডউইচ দিয়েছে যে উপরে নিচে দুটো থাকবে মাঝখানে একটা থাকবে এইখানে দেখো এই বিন্দুতে এই ফাংশনটার মান অনেক বড় এটা এইখানে এটা অনেক ছোট তিনটার মান তিন ধরনের এরা এইখানে এসে এ বিন্দুতে এসে ধরলাম এই মানটা এই মানটা এখানে ধরলাম দুই তাহলে এই বিন্দুতে উপরের ফাংশনটার মানও দুই আর নিচের ফাংশনটার মানও দুই ধরো মাঝেটা আমি জানি না বের করতে পারি না এই নিচেরটার মানও দুই উপরেরটার মানও দুই এখানে উপরেরটাও দুই এখানে হ্যাঁ দুই মাঝখানেরটা ধরো আমি অন্য কোথাও জানি না তাহলে এখানে অ্যাটলিস্ট জানবো যেহেতু এই দুইটার মাঝখানে সব সময় থাকে এই গ্রাফটা তাহলে এই সবুজটার মানও এখানে দুই হতে বাধ্য তাই যখন এই মান যখন জিরো কাছাকাছি যায় কজ এক্সের মানও ওয়ান কজ থেকে এই অংশটা বড় ওয়ান এর থেকে বড় আবার আরেকটা ফাংশন আছে এখানে দেখা যাচ্ছে ওয়ান এর চেয়ে ছোট তার মানে ওয়ান এর চেয়ে বড় ওয়ান এর চেয়ে ছোট মাঝখানে পড়ে গেছে এটা কি ওয়ান এখন হতেই হবে এই সারা এই ঘটনা সত্য হওয়া সম্ভব নয় সেজন্য আমরা এটা লিখে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স আমি আবারও বলেছি আবার এটাও সত্য লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স এটাও ওয়ান এটাও ওয়ান কেন এই যে আমি যদি এটার মধ্যে লক্ষ্য করি যে কজ এক্স জিরো হলে কাছাকাছি হলে এটা ওয়ান সেই ওয়ান এর চেয়ে এটা বড় আবার ওয়ানের এর চেয়ে ছোট যদি এটার মানে আমি জানি না ওই স্যান্ডইচ থিরো এর মাধ্যমে আমরা বলতে পারবো যে এটুকের মান হচ্ছে ওয়ান এ হলো আমাদের প্রমাণ এটা কিন্তু টেন এক্সের ক্ষেত্রেও সত্য বইয়ের মধ্যে যা হবে এখন বুঝবা যদি আগে যদি না বুঝে থাকো এখন বলো বুঝছো কিনা না হলে আবার বলতে হবে তবে এই ধরনের বোঝাটা অনেকের জন্য নতুন যেটা করতে হবে নিজে নিজে এটা লিখতে হবে দুই একবার এবং বুঝতে পারি স্যান্ডউইচ থিওরিমটা এই আগের বলটা এখন আমি করিনি এখন আমার এটা একটু রেকর্ডিং হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দেবো ক্লাসে ভিডিওটা তো তোমরা দেখে নেবা তখন আর আমার ওই লিমিটের ভিডিও আছে তোমরা অবশ্যই ওগুলো দেখে নিবা হ্যাঁ না হলে যেটা হবে যে কিছু জিনিস অসঙ্গতি থেকে যাবে তোমরা একটু লাইনে থাকো আমি একটু অ্যাটেন্ডেন্স নিবো আর কি কে কে আছে

Assalamu Assalamualaikum. alaikum.